আরেক পুরুষ যাদের মুখ ডাকাই থাকে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির বুকে আপনি হাঁটছেন মানচিত্রে দেখাচ্ছে উত্তর পূর্ব আফ্রিকা চারদিকে আদিমকালে দৃশ্যপট সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু নিচু বালুর ঢেউ মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে বিলুপ্ত প্রাগৈতিহাসিক জন্তুর মতো চকচকে পাথরের দেয়াল হঠাৎ সৌন্দর্যকে আপনার সামনে এসে দাঁড়ালো কয়েকজন লোক তারা সামনে এসে আপনার কৌশল জানতে না চাইলে অবাক হবেন না হঠাৎ করেই তারা যেন হাওয়ার মধ্য থেকে হাজির আচমকাই তাদের আপনি দেখতে পাবেন সারা গায়ে কাপড় জড়ানো তর বাড়ি কমরে আর বাহাতে তীক্ষ্ণ বর্ষা হাতে রূপার বাটওয়ালা বাঁকা চুরি তাদের চেনার উপায় নেই কারণ এই পুরো দৃশ্যের মধ্যে আপনি আপনি দেখতে পাচ্ছেন কেবল এক জোড়া শান্ত সতর্ক চোখ পুরো মুখ দেখা যাচ্ছে না চাইলেও আপনি তা দেখতে পাবেন না যাদের দেখছেন তাদের সবার মুখ ডাকা তুয়ারেক পুরুষ কখনো পুরো মুখ দেখায় না তুয়ারেক এক নারী নয় পুরুষটা পুরো মুখ ডেকে রাখে শুধু চোখ আর কখনো নাকের ডকা কাপড়ের বাইরে থাকে কৈশোর পার হয়ে গোত্রে বা বছর বয়সের পর থেকে পুরুষ নিজের মুখ রাখে রীতিমতো অনুষ্ঠান করে কৈশোর পার হওয়া তরুণকে তার কাকা জেঠারা পূর্ণ বয়স্ক ঘোষণা দিয়ে মাথা আর মুখ ঢাকার চাদর পরিয়ে দেয় এমনকি পরিবারের ঘনিষ্ঠজনদের সামনেও মুখের উপর থেকে কাপড় সরানোর নিয়ম নেই সেই কাপড় নীল রঙের ছাপানো প্রাচীন আর মধ্যযুগের পরিভ্রাজকরা তাদের বলতে নীল মানুষ সাদা ম্যাগের মতো উড়ে চড়ে তারা ঘুরে বেড়াতো মরুভূমির বুকে নিজেদের তারা যোদ্ধ ভাবতেই ভালোবাসে তাদের ইতিহাসও সেই কথা বলে মুখ তারা ডেকে রাখে শত্রুদের কাছে নিজের পরিচয় লুকিয়ে রাখতে একাদশ শতাব্দীতে স্বর্ণ হাতির দাঁত আর দাস ব্যবসার পথ বদলানোর পর টিম্বকটু শহর জমজমাট হয়ে ওঠে সেই শহর ছিল তুয়ারেকদের চৌহদ্দির ভিতর এরপর চারশো বছর তারা ব্যবসা করল যুদ্ধ করে এলাকা দখল করল বণিক দলের কাছ থেকে কর আদায় তারা রাজি না হলে ডাকাতি এভাবে জমজমাট কাটালো এরকম জীবনযাত্রা থেকেই তুয়ারেক পুরুষদের মধ্যে নিজের মুখ ডেকে রাখার প্রথা চালু হয় বলে মনে করা হয় এমনিতেও মরুভূমিতে জীবন কাটানো জনগোষ্ঠীর চলাফেরার সময় বালু থেকে নিজেদের রক্ষা করতে মুখা করতে মুখ ডেকে রাখে কিন্তু তুয়ারেক পুরুষদের মধ্যে মুখ ডেকে রাখা এক কঠিন প্রথা তুয়ারেক মানুষদের কিছু বৈশিষ্ট্য আছে প্রথাগত ধর্মের সঙ্গে যুক্ত হয়েও তারা নিজেদের আদি কিছু প্রথা জীবনের সঙ্গে জুড়ে রেখেছে শিশুর জন্মের পর তার মাথার দুই পাশে মাটিতে দুটো ছুরি গেঁথে দেওয়া হয় ভবিষ্যতে তার সুরক্ষা আর আত্মরক্ষার প্রতীক হিসেবে তুয়ারেক বাসাও উপর নিচ বা থেকে ডান ডান থেকে বা সব দিকে লেখা যায় লাইন বিন্দু এবং বৃত্ত দিয়ে তৈরি এই বাসার বর্ণ সেই ব্যবিলিয়ন বা ফিনিসিওদের প্রাচীন লিপির সাক্ষাৎ আত্মীয় মনে করা হয় তুয়ারেক নারীরা প্রতিবেশী যে কোনো জাতির নারীদের চেয়ে স্বাধীন সম্পত্তির উত্তরাধিকারে তাদের কোনো বাধা নেই বিয়ে করার ক্ষেত্রে নারীদের ইচ্ছেই রাজ স্বাধীন চেতা কিন্তু খুব মেজাজি হিসেবে তুয়ারেক নারীরা বেশ পরিচিত সন্তান জন্ম দেওয়ার জন্য নারীরা একা মরুভূমিতে চলে যেতে পছন্দ করেন সমাজে তাদের কদর খুব অনুষ্ঠানে নারীরা বাদ্যযন্ত্র বাজান স্বামীরা পশু গৃহ হবে সেই সিদ্ধান্ত নারীদের হাতেই থাকে গভীরভাবে এই মানুষগুলো তাদের অঞ্চলে সহজে কাউকে অনুপ্রবেশ করতে দেয়নি সাহসী যোদ্ধা হিসাবে খ্যাত তুয়েগরা আফ্রিকার জন্য অন্য জাতি আরব বা পরাশি কাউকেই ছেড়ে কথা বলেনি আজও তাদের কারো অদিন বলা যাবে না ফরাসিটা টিম্বক টুতে তুয়ারেকদের হারিয়ে দিয়ে মালি দখল করল আফ্রিকার সেই অঞ্চল প্রশাসনিক সুবিধার জন্য ভিন্ন ভিন্ন কৃত্রিম রাষ্ট্রে বাঘ হল উপনিবেশকাল শেষ হওয়ার পর তুয়ারেকরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তুয়ারেকরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাঘ হয়ে গেল আফ্রিকার বিভিন্ন শাসক সামরিক জানতা এরা কেউই তাদের সহজভাবে মেনে নেয়নি পশ্চিম আফ্রিকার মানুষদের মধ্যে পড়াশিরা দুয়ারেকদের সব শেষে দখল করতে পেরেছে তাদের জমি নাইজার মালি আলজেরিয়া আর লিবিয়া নামের রাষ্ট্রের মধ্যে বাঘ হয়ে গেল তাদের অবস্থা হলো কুর্দিদের মতো রাষ্ট্রগুলি এই ক্ষুদ্র সংখ্যার জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করে হাজার বছর তুয়ারেক মানুষরা গবাদি পশু নিয়ে বিচরণ করেছে মরুভূমিতে অ্যান্টিলোপ শিকার করেছে সেই ভূমি এখন আলাদা আলাদা রাস্তায় বাঘ হয়েছে ইচ্ছে হলেই সেখানে যাওয়া যায় না কিন্তু বিগত কয়েক দশক ধরে বৃষ্টির পরিমাণ কমছে তুয়ারেকদের জীবন চলছে উট আর ছাগল খাদ্য পানীয় আশ্রয় আর নগদ অর্থ সব কিছুই একমাত্র উৎস এই পশু কয়েক নেই উনিশশো সত্তরের দশকে কয়েক বছরে দরে চলা খরায় প্রায় দশ লাখ তুয়ারেগের মধ্যে সোয়া লাখ নিহত হলো এখন তাদের সংখ্যা সাকল্যে পঁচিশ লাখ তাদের চারণভূমিতে এখন সেই ইউরিনিয়ামের খনি মরুভূমিও চলে যাচ্ছে বহুজাতিক কোম্পানির কাছে সেখানে নতুন খনিজের অনুসন্ধান চলছে সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না পেয়ে নাইজারের তুয়ারেকরা বিদ্রোহ করল এর মধ্যে মাদক ব্যবসায়ী আর আল কায়দার কিছু অংশ তুয়য়েক অধ্যিত অঞ্চলে গাটি গাড়ল নাইজার সরকার দৌড় দিল তুয়য়েকদের তুয়য়েকরা নিজেদের উপর কোনো অন্যায় সহজে মেনে নিতে পারেনি তাদের প্রবাদ আছে যে হাত কেটে আলাদা করা যায় না তাতে চুমু খাওয়াই ভালো এই প্রবাদে বোধ হয় সময়ের সঙ্গে বদলে এসেছে কয়েক দফায় নাইজার সরকারের সঙ্গে সরকারের সঙ্গে দুয়ে সশস্ত্র সংঘাত হয়েছে প্যাসিস্টদের মধ্যস্থতায় সালিশ পরিস্থিতি এখনো শান্ত হয়নি পরিস্থিতি বদলে দিতে যাচ্ছে লবণের ব্যবসা আর চারণভূমি খুঁজে সেখানে পশু চড়ানোর দিন শেষ হয়ে আসছে খনিজ ব্যবসার হাতে পড়ে শিকার বিলুপ্ত হয়ে যাচ্ছে মরুভূমির জীবন শেষ হয়ে আসছে এখন হয়তো মুখের আবাদ